ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন শুধুমাত্র সামেশন প্রুফ করা ছাড়া আরও অনেক কাজে ব্যবহার করা হয়। তার মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং সবচাইতে ইন্টেলেকচুয়ালি রিওয়ার্ডিং যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইনইকুয়ালিটি প্রুফ করার জন্য, রাইট? আমাদের প্রমাণ করতে হবে যে দুইটা ফাংশনের মধ্যে কোনো একটা ফাংশন সবসময় অন্যটার চাইতে ছোটো। আমরা এখন এরকম একটা উদাহরণ দেখব যেটাতে আমরা ইনইকুয়ালিটি প্রুফ করার কাজ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করবো। এই এক্সাম্পলটা দেখানোর আরও একটা কারণ হচ্ছে যে এক্সাম্পল অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রসেস আছে যেটা আমাদের যে কোনো ইনইকুয়ালিটি প্রুফ করার সময় ব্যবহার করা লাগে এবং যেটা ম্যাথমেটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। আচ্ছা, ইনইকুয়ালিটি প্রুফ করা গুরুত্বপূর্ণ একটা বড় কারণ হচ্ছে আমরা এর আগে অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি নিয়ে যে আলাপ করেছিলাম সেটা। আমি যদি প্রমাণ করতে পারি ইনইকুয়ালিটি ইন্ডাকশন দিয়ে যদি প্রমাণ করতে পারি যে কোনো একটা ফাংশন f1 সবসময় অন্য কোনো একটা ফাংশন f2 চেয়ে ছোটো, তাহলে আমি সরাসরি ক্লেম করতে পারি, সরাসরি রেজাল্ট পেয়ে যাচ্ছি যে যদি f1 এবং f2 দুইটা আলাদা আলাদা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি হয় তাহলে যেই ফাংশনটা সবসময় ছোটো সেই অ্যালগরিদমটা সবসময় বেটার চয়েস, তাই না? এবং এটা আমাদের টেস্ট করে না, আমরা অ্যাকচুয়ালি ইন্ডাকশন দিয়ে গাণিতিকভাবে প্রমাণ করে দিতে পারছি যে কোনো একটা কাট অফ পয়েন্টের পর থেকে সবসময় f1 f2 চাইতে বেটার হবে, কারণ সেই কাট অফ পয়েন্টের পর থেকে f1 সবসময় f2 চাইতে ছোটো। আমরা আমাদের প্রুফটা দেখি। আমাদের যদি প্রুফ করতে বলা হয় যে 2 to the power n হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের চাইতে ছোট, তবে কখন থেকে? n এর মান 4 বা তার বেশি হলে। এটা বলা কারণ আছে, এটা আমরা বই থেকে এক্সাম্পলটা দিচ্ছি। এটা বলা কারণ হচ্ছে যে 3 পর্যন্ত কিন্তু ক্লেমটা আসলে ট্রু না। n যখন 3 তখন লেফট হ্যান্ড সাইড 2 কিউব হচ্ছে 8, কিন্তু রাইট হ্যান্ড সাইড 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, কাজে এখানে কিন্তু বাম দিকে ডান দিকে যেতে বড়। কিন্তু 4 এ এসে প্রথম বাম দিকে হচ্ছে 16 to the power 4 আর ডান দিকে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল 24। এই যে একবার বাম দিকটা ছোট হওয়া শুরু হলো, এরপর থেকে বাম দিকটা সবসময় ছোট থাকবে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ এক্সপোনেনশিয়ালের মতো এত ফাস্ট গ্রোয়িং একটা ফাংশনও ফ্যাক্টোরিয়ালের চাইতে আসলে ছোট, তার মানে ফ্যাক্টোরিয়াল ইজ ইভেন ফাস্টার। আচ্ছা, আমি বলেছি ইন্ডাকশন দিয়ে প্রুভ করবো, কাজে প্রথম স্টেপ সবসময় হচ্ছে বেসিস। আগের দিনে বেসিসে 1 ব্যবহার করেছিলাম, তার কারণ হচ্ছে যে তখন লোয়ার বাউন্ড বলা হয়েছিল n greater than 0, এখানে বলা হচ্ছে n greater than equal 4, কাজে এখানে লোয়ার বাউন্ড হবে 4। লোয়ার বাউন্ড যখন 4 তখন লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2 to the power 4 অর্থাৎ 16, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 24। সো ইট ইজ ইনফ্যাক্ট ট্রু, p4 ট্রু, লেফট হ্যান্ড সাইড ইজ ইনফ্যাক্ট লেস দেন ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, রাইট? তাহলে আমাদের বেসিস স্টেপে দেখানো হয়ে গেছে যে 4-এর জন্য ট্রু লোয়ার বাউন্ড। এখন আমরা ইন্ডাকটিভ স্টেপে যাচ্ছি। ইন্ডাকটিভ স্টেপে প্রথমে আমাদের হবে কোনো একটা কে আছে যার জন্য আমার ক্লেমটা ট্রু, তার মানে আমি বলতে পারি ক্লেমটা খুব সহজ যে 2 to the power k হচ্ছে কে ফ্যাক্টোরিয়ালের চাইতে ছোট। এখন আমার কোনোভাবে প্রমাণ করতে হবে যে 2 to the power k+1 হচ্ছে সমান না, k+1 ফ্যাক্টোরিয়ালের চাইতে ছোট। এটা আমি কী করে প্রমাণ করতে পারি? নোটিস, আমি এখান থেকে এই ইকুয়েশনটা থেকে এই ইনইকুয়ালিটি থেকে সরাসরি এখানে আসা খুব একটা সহজ না, কারণ একটা ইকুয়েশনের দুইটা ইনইকুয়ালিটি দুইটা সাইডে আমি একসাথে ম্যাচ করাতে পারছি না। আমি শুধু বাম সাইডটা ম্যাচ করার চেষ্টা করি। তাহলে আমি 2 to the power k is less than k factorial, যেটা ইনইকুয়ালিটি আমি দুই সাইডে 2 দিয়ে গুণ করতে পারি, সেক্ষেত্রে আমি পাবো 2 to the power k+1 is less than 2 into k factorial। আমরা জিনিস করতে পারি, ধরি এইটা এর চাইতে ছোট, আমি জেনে গেছি। আমি যদি কোনো প্রমাণ করতে পারি যে এইটা, ধরলাম এটার নাম b এবং এটা a, এবং এই যে k+1 ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে c। আমি অলরেডি ইনইকুয়ালিটি থেকে জেনে গেছি যে a b এর চাইতে ছোট। যদি কোনো প্রমাণ করতে পারি b c এর চাইতে ছোট, তাহলে আপনি জেনে যাব যে a c এর চাইতে ছোট। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রপার্টি যেটাকে বলা হয় ট্রানজিটিভিটি। ট্রানজিটিভিটির মূল কথা হচ্ছে যে যদি একটা প্রপার্টি a এবং b এর একটা প্রপার্টি থাকে এবং b এবং c এর সেই একই প্রপার্টি থাকে, তাহলে আমি বলতে পারি যে a এবং c এর সেই প্রপার্টি আছে লেস দেন ইকুয়াল, এরকম একটা রিলেশন যেটা ট্রানজিটিভ। ইফ a is less than b and b is less than c, of course a is less than c। তাহলে কি হচ্ছে, আমি আবার একটু রিভিউ করি। আমরা দেখলাম 2 to the power k+1 is less than 2k factorial, বাট এখন আমি দেখাতে হবে যে 2k factorial is less than k plus 1 factorial. It's actually easy. Karon ami ebashe likhe dekhai. K plus 1 factorial hocche k plus 1 into k factorial. That's right? Karon চিন্তা করো 4 ফ্যাক্টরিয়াল হচ্ছে 4 into 3 into 2 into 1 অর্থাৎ আমি এটা লিখতেই পারি যে 4 ফ্যাক্টরিয়াল আসলে 4 into 3 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল আসলে 5 into 4 ফ্যাক্টরিয়াল। তাহলে 4 ফ্যাক্টরিয়াল হচ্ছে k plus 1 ফ্যাক্টরিয়াল হচ্ছে k plus 1 into k ফ্যাক্টরিয়াল, তাই তো? ওকে, এখন তাহলে এই দুটো কখন সমান হতে পারে? k plus 1 টি k ফ্যাক্টরিয়াল আর এখানে আছে 2k ফ্যাক্টরিয়াল। এই দুটো সমান হবে যখন k plus 1 is equal to 2, কিন্তু আমরা কিন্তু প্রমাণ করতে চাচ্ছি for n that is greater than equal to 4। k তো এটা এই রেঞ্জের ভিতরটা ভেরিয়েবল, তার মানে k এর মানও অন্তত পক্ষে 4, তার মানে এটা আসলে কখনোই হওয়া সম্ভব না। k plus 1 এর মিনিমাম ভ্যালু হচ্ছে 4 plus 1 5, তার মানে এটা এটা 2k ফ্যাক্টরিয়াল, এটা সবসময় 2k ফ্যাক্টরিয়াল হয়ে থাকবে, কিন্তু এটা এই টার্মটা শুরুই হচ্ছে 5k ফ্যাক্টরিয়াল হিসেবে, তারপর প্রতিবার বেড়ে যাচ্ছে। দিস কমপ্লিট ইজ দ্য প্রুফ যে 2k ফ্যাক্টরিয়াল ইজ লেস দেন k প্লাস 1 ফ্যাক্টরিয়াল। আগেই জানি যে 2 টু দি পাওয়ার k প্লাস 1 ইজ 2k লেস দেন 2k ফ্যাক্টরিয়াল, কাজেই এখন আমরা ক্যালকুলেট করতে পারি যে 2 টু দি পাওয়ার k প্লাস 1 ইজ লেস দেন k প্লাস 1 ফ্যাক্টরিয়াল।